ওয়ার্ডপ্রেসের এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মূল অ্যাপ্লিকেশন ফাইলগুলোকে লোকাল হোস্টের কাজে ব্যবহার করতে পারি। তো ফাইল আপলোডিং এর ক্ষেত্রে লোকাল হোস্ট এবং সার্ভার এই দুটি বিষয়ে কিন্তু একটু ব্যবধান রয়েছে, তো সেই বিষয়টি এখন আমরা দেখব। যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করব, এই মুহূর্তে আমরা লোকাল হোস্টে কিভাবে ফাইলকে আপলোড করব সে বিষয়টি দেখব। আমরা চলে যাচ্ছি আমাদের সোর্স ফাইলে। আপনাদের সিডির যে সোর্স ফোল্ডার দেয়া থাকবে সেটির ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে আপডেট যেই ভার্সনটি আছে সেটি দিয়ে দিয়েছি। পাশাপাশি আপনাদেরকে একটি লেসন দিয়েছি যেখান থেকে আমরা এটি ডাউনলোড করতে পারি। দুটি ক্ষেত্রেই কিন্তু একই কথা যে আপনারা এরকম একটি জিপ ফাইল পাবেন, সেখান থেকে আপনারা এটিকে আনজিপ করবেন শুরুতে এক্সট্র্যাক্ট অল এই অপশনের মাধ্যমে, নেক্সট নেক্সট এটি এক্সট্র্যাকিং হচ্ছে। যদি এটি সিডি হয় তাহলে অবশ্যই আপনাকে জিপ ফাইলটিকে প্রথমে হার্ড ডিস্কে কপি করে নিতে হবে, খুব সহজ একটি ব্যাপার, কপি পেস্ট মাত্র। এখন এখান থেকে আমরা যে নতুন ফোল্ডারটি পেলাম ওয়ার্ডপ্রেস 3, সেটির ভিতরে প্রবেশ করব। ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টের বেলায় আমরা শুধু নেব ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটিকে। আমরা এখান থেকে কপি করছি, কপি করে আমরা আমাদের যে রুট ফোল্ডার আছে অর্থাৎ আমাদের যে ই ড্রাইভ যেখানে আমরা এক্সাম্প ফোল্ডারটি পাব সেখানে এক্সাম্পে প্রবেশ করব। এক্সাম্পে প্রবেশের পরে যতগুলো ফোল্ডার আছে তার ভিতর থেকে দেখব এইচটি ডকস, এখানে ডাবল ক্লিক। এখন আমাদের সামনে বেশ কিছু ফোল্ডার এইচটি ডকসের আন্ডারে চলে আসবে, এখানে আমরা ওয়ার্ডপ্রেসকে পেস্ট করব। ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি সঠিকভাবে পেস্ট হলেই আমরা বুঝতে পারবো যে আমাদের আপলোডিং এর ঝামেলা শেষ, এখন এটি কনফিগার করতে হবে লোকাল হোস্টে ব্যবহারের জন্য। মূলত কনফিগারের বিষয়টি কিন্তু লোকাল হোস্ট সার্ভার দুটি ক্ষেত্রেই একই হবে, তারপরেও পরবর্তী লেসনে আমরা দেখব যে কিভাবে এটিকে লোকাল হোস্টে ব্যবহার উপযোগী করা যায়। ধন্যবাদ।